সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই আর গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমাদের সাথে এই মুহূর্তে আছেন এ সময়ের বাংলা কবিতার অন্যতম কণ্ঠস্বর কবি পিয়াস মজিদ। পিয়াস ভাই, কি কি বই বেরোলো এবার মেলায়? আমি বলি যে আড়াইটি বই বেরিয়েছে। দুটি বই হচ্ছে, একটি ভুলে যাওয়া স্কার্টের সিঁড়ি, এ সকাল সকাল সন্ধ্যা মুখোপাধ্যায়, আর এটা যুগ্ম কাব্যগ্রন্থ সাকিরা পারভিনের নগ্ন সেতার, আর পিয়াস মজিদের মেহজাবিনের ছাতার লোভে। তো সেই জন্য আমি বলছি আড়াইটি বই। মার্বেল ফলের মৌসুমে নতুন মুদ্রণ বেরিয়েছে, গত বছরের বইগুলোরও নতুন মুদ্রণ আসছে। একভাবে বলা যায়, আবার একভাবে আমার কাছে ভালো লাগছে যে শুধু আমার না, এটা আসলে কবিতারও একটা জয় বলা যায়। কারণ যারা একটা জনপ্রিয় অভিযোগ বা চালু মতামত আছে, কবিতার বই চলে না, কবিতার বইয়ের পাঠক নেই, কিন্তু আমি আমার অভিজ্ঞতায় এটাকে আমি ভুলি প্রমাণ পেয়েছি এবং করেছি। আমি মনে করি যে আমার প্রত্যেকটা কবিতার বইটি মুদ্রণ হয়েছে। মুদ্রণই একটা কবিতার সাফল্যের লক্ষণ না কবিতার বইয়ের, কিন্তু আমি বলি যে কবিতার বইগুলো তো মানুষ নিয়েছে, না নিলে যে পাঞ্জেরি থেকে যে বইগুলো বেরিয়েছে, আমার এই পর্যন্ত পাঁচটি বই, প্রত্যেকটিরই মুদ্রণ বেরিয়েছে এবং পাঠকের যে আগ্রহ সেটা দেখে আমার আমি তো আশান্বিত। দারুণ পেশ ভাই, এইবারের যে বইগুলা এ সকাল সন্ধ্যা মুখোপাধ্যায়, ভুলে যাওয়া স্কার্টের সিঁড়ি, এই দুইটা বইয়ের কবিতাগুলোর মধ্যে কি কোনো করণগত পার্থক্য আছে? মানে দুইটা পাণ্ডুলিপি আসলে কি ভেবে আপনি করেছেন? হ্যাঁ, এটা খুবই একটা যৌক্তিক প্রশ্ন। কারণ ভুলে যাওয়া স্কার্টের সিঁড়ি আমার 2022 সালে লেখা, সারা বছর অনেক কবিতা লিখেছি, সেই কবিতাগুলোর এই বইটা প্রথমে হওয়ার কথা ছিল অনেক বড়। কবিতার বইগুলো আকারে খুব বড় হয় না, অনেক ক্ষেত্রে পাঠকের কথা মাথায় রেখেই। তো এই বইটি তখন করতে গিয়ে তখনকার আমার মাওলা ব্রাদার্স থেকে প্রস্তাবটি আসলো যে দুজনের একটি যুগ্ম কাব্যগ্রন্থ। আমি তখন কিছু কবিতা সেখানে ট্রান্সফার করেছি মেহজাবিনের ছাতার লোভে। তো বলা যায় যে এই দুটার একটা সিকুয়াল, কিন্তু এ সকাল সন্ধ্যা মুখোপাধ্যায় বইটি একেবারেই আলাদা। সেটি হচ্ছে এই পর্যন্ত লেখা আমার কবিতাগুলোর মধ্যে যে কবিতাগুলোতে সঙ্গীতের অনুষঙ্গ আছে সেই কবিতাগুলোরই সংকলন। এবং আমি মনে করি যে এই ধরনের সংকলন হয়তো প্রথম, মানে আমার অভিনব আর কি, প্রথম বলবো না। তো আমার এক পাঠক অনুজ পাঠক, সেই আমাকে প্রস্তাব দিয়েছিল নাজমুস সাকিব রহমান, যে আপনার অনেক কবিতা এরকম আছে, সেগুলো এটা সংকলন হতে পারে। আসলে তার কথার ভিত্তিতেই আমি দেখতে গিয়ে খেয়েই হারিয়ে ফেললাম। কারণ আমার একটি বই গোলাপের নহবত পুরো দাঁড়িয়ে আছে, আমি মনে করি ধ্রুপদী সঙ্গীতের কাঠামোর উপরে। তো সেই বইটিতে আমি হাত দিয়ে নিই, আমার মনে হয়েছে যে সেটিকে ক্ষতবিক্ষত করা হবে, এছাড়া অন্যান্য বইগুলো থেকে বেছে এই সংকলনটা করা। কিন্তু আমার ভালো লেগেছে যে এই বইটার প্রতি পাঠকের একটি ব্যাপক আগ্রহ আমি পেয়েছি এবং মানে সমর্থন। আমি একটু দ্বিধান্বিত ছিলাম যে এখানে কিন্তু লেখা আছে গানের অনুসঙ্গে লেখা কবিতা, তো সচেতনভাবে আমি এটি দিয়েছি। তো মানে গানের ভেতর দিয়ে যে ভুবন দেখা যায় তার থেকে আসা কবিতা। দর্শকদের জন্য একটা কবিতা আমি শোনাই, এই কবিতার নাম রাগিনী। আমার কবর আনন্দ ভৈরবী, যখন মাতৃ জঠরে পড়ে ঘন গরাদের ছায়া। মাত্র দুইটা লাইন, মানে কয়েকটা শব্দ, তাদের একটা আবহ যে তৈরি করা, নিশ্চয়ই এর জন্য আপনার কবিতার যে দীর্ঘ সফর, আপনার এই জার্নিটাকে আপনি কীভাবে দেখেন? দুটি লাইনের মধ্যে যদি আমি মহাকাব্যের অনুভব সঞ্চার করতে পারি তাহলে আমার 200 লাইনের তো দরকার নেই। কিন্তু আবার যখন বিস্তার, যেমন গত বছরের যে আমার বইটি এইসব মকারি, সেটি পুরোটি একটি কাব্য বা কবিতা, তো সেটাতে কিন্তু আমার যেখানে প্রয়োজন হয়েছে সেখানে বিস্তার করেছি। এই যে দীর্ঘ সফরের কথা বললেন, শুধু কবিতার জন্য না, আমি তো মনে করি এই যে মহাবিশ্বের ভিতরে যে একটা সফরনামা চলছে এবং আমরা রাহবার, সে যে প্রতীকের যে মানে সফরনামাই আমরা সংকলন করে চলেছি কবিতায় শিমুলের চেয়ে। আমার কাছে মনে হয় যে প্রাকরণিক যে কথা আমরা বলি সাজসজ্জা, এগুলো আসলে বাহুল্য এবং গৌণ। মূল হচ্ছে যে কথাটি তুমি বললে যে সফর, এই সফরের দাগগুলো আসলে আমরা কোনো না কোনোভাবে কবিতায় সংকলন করে রাখি। এটা বোধহয় আপনার বিরুদ্ধে একটা কমন অভিযোগ যে আপনি প্রচুর লেখেন, প্রতিদিন লেখেন, কিন্তু এটাকে এই অভিযোগকে কি আপনি পাত্তা দেন আসলে? যেদিন আমি মনে করবো যে আর নতুন কিছু আমার কবিতা দেয়া নেই, সেদিন সচেতনভাবে আমি বন্ধ করে দেবো যে আমি যদি একদিনও বাঁচি আমি লিখবো, এই ধরনের কোনো পণ আমার নেই। কিন্তু যখন আমার লেখা হচ্ছে তখন আমি জবরদস্তি করে আমি সেটি বন্ধ করে রাখবো। লেখা যেহেতু হচ্ছে আমি প্রকাশ করছি, আমি বই কেন করবো না? এবং যখন আমার এইবারই মনে হলো যে যদি আর বাকবদল না আসে আমি তো সেই ক্ষেত্রে তো নতুন কোনো বই করবো না। এখন আর গদ্য লিখি না, একসময় প্রচুর গদ্য লিখতাম, তো হঠাৎ মনে হয়েছে আমার গদ্যে কথা ফুরিয়ে এসছে, বলার কিছু নেই, আমি বন্ধ করে দিয়েছি। কিন্তু যখন বলেছে যে কবিতার জন্য ক্ষতিকর অনেকেই, আমি সেটাকে পাত্তা দেইনি। কিন্তু আমার যতক্ষণ মনে হয়েছে যে আমি লিখতে পারি বা নতুন কিছু বলার আছে ততক্ষণ পর্যন্ত আমি লিখেছি। আমি একটা কবিতায় বলেছি মুহূর্তই মহাকাল, তো সুতরাং এখন যে আমার কবিতা ভালো লাগছে খারাপ লাগছে তার সমস্ত কিছু মিলেই আমার কবিতা বিশ্ব বা কবিতার যাত্রা। এই ক্ষেত্রে আমার মনে হয় না পাত্তা দেওয়ার কিছু আছে কোনো, এই ক্ষণটুকু হোক সেই চিরকাল। হ্যাঁ, এই কবিতাগুলো আসলে কতদিনের লেখা এবং এটার পেছনে আপনার কি চিন্তাটা কাজ করেছে? মানে আপনার কবিতাতে এমনিতেই গান আসে সবসময়। মানুষ হিসেবে আমার অভিযাত্রার বা কবি হিসেবে যাত্রার ভিতরে যে আসুরিক পাথর অতিক্রম করে মানুষ
বা একজন কবি সুরের দিকে অভিযাত্রা করতে থাকে। আসলে একটা সুরই তো আমরা সন্ধান করি, সেই সুরটা কোথায় কেউ জানে না, জেনে ফেললে হয়তো আর কবিতা লেখা হবে না। পৃথিবীতে যতদিন ওই সুর আছে সে অজ্ঞাত সুরের কাকলিটাই আসলে আমরা আসলে সংকলন করি। কি সুন্দর করে বললেন পিয়াস ভাই, যে অজ্ঞাত সুরের কাকলিটা লেখা। পিয়াস ভাই, আপনার কথা সাহিত্য সেটা কথা যদি জানতে চাই, আপনার এই বিষয়ে পরিকল্পনা কি আসলে? আমার তো দুটি মানে আমি বলি যে আমি শখের বসে শৌখিন গল্পকার। আমার দুটি গল্পের বই আছে, নগর ঢাকায় জনৈক জীবনানন্দ আর রিমঝিম মাংস বিতান। মজার ব্যাপার হচ্ছে শখের বসে গল্প লিখেছি, আমার দুটি গল্প নিয়ে টেলিফিল্ম হয়েছে, শর্ট ফিল্ম হয়েছে। তো আমার খুব আমি বিব্রত, কারণ হচ্ছে আমি যে ধরনের গল্প লিখতে চেয়েছি, অবচেতন অন্ধকারের গল্প, বা আসলে দু একটা গল্প এমনভাবেই কাউকে হয়তো স্পর্শ করেছে, তারা এটাকে ভিজুয়াল করেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার আমি এমন কিছু লিখতে চাই কথা সাহিত্যে। আমার পরিকল্পনাও আছে যে আমি যে ফেলে আসা আমার যে সময়, ফেলে আসা আমার শহর, চারপাশের আমার ক্যাম্পাস, সব কিছুকে আমার দীর্ঘদিনে যাবতে একটি পরিকল্পনা আছে যে ফিকশনালাইজ করা, এবং সেটার মধ্য দিয়ে এটা মহাকবিতাই হয়তো, কিন্তু কিছু কিছু তো আছে যেখানে কবিতা বদলে আর একটু কথার দরকার হয় বা আর একটু স্পষ্টতার দরকার হয়। যে কথা আমি কবিতায় বলতে পারি না, যে কথা আমি বলে যেতে চাই জীবদ্দশায়, সেটা যেন অন্তত থাকে। পাঠকের কাজ আলো আধারির মধ্য থেকে সেটা উদ্ধার করে নেয়, রঙের সেই বিকিরণের মধ্য থেকে সত্যটা উদ্ঘাটন করে নেয়। পাঠককে তো অনেক বড় দায়িত্ব দিয়ে দিচ্ছে। পাঠক তো দায়িত্ববান, দায়িত্ববান না হলে বইমেলা চলতো না। পাঠক এত এত বই যে নিচ্ছে, এবং কবিতার বই নিচ্ছে, গল্পের বই নিচ্ছে, উপন্যাস নিচ্ছে, সব তো প্রাথমিক বিদ্যালয়ের আসলে পড়া না, সবগুলোতে মাথা খাটাতে হয় হৃদয়ের হৃদয়কে, মানে হৃদয়ের কী বা দোষ যদি বলিও, হৃদয়ের দোষ স্বীকার করেও মানুষ কিন্তু সেই সহৃদয় সংবিধি হয়ে বইগুলো পড়ছে, এবং সেই জন্যই পাঠকদের দায়িত্ব বেশি। আপনার সাথে এই যে আলাপ, এই যে আমরা গভীরভাবে আলাপটা করতে পারলাম, সেটা আমার সবচেয়ে বেশি আনন্দে। থ্যাংক ইউ আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসলে বই তো লিখে কাজ শেষ হয়ে যায় না, পাঠকের কাছে যাওয়ার জন্য বা এর জন্য একটা সূত্রবন্ধ তৈরি করার জন্য খুবই জরুরি এরকম একটা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা মেলার মাঠে মুখোমুখি কথা বলছিলাম কবি পিয়াস মজিদের সাথে। দেখা হচ্ছে অন্য একজন লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্যায়ে। সবাইকে অনেক ধন্যবাদ।